তো ভিডিও কম্প্রেশন সফটওয়্যার, এর আগে আমরা আমি একটা ভিডিও করেছিলাম, এটা হলো যে কি বলে হ্যান্ড প্যাক, এটা খুব বহুল প্রচলিত, অর্থাৎ অনেক আগে থেকেই মানুষ অনেক ইউজাররা যারা ভিডিও কনভার্ট করে ভিডিও নিয়ে কাজ করে, ভিডিও কম্প্রেস করা নিয়ে কাজ করে থাকে, বা ভিডিও যারা বানায় তারা বড়ো বড়ো ফাইল সাইজ দিয়ে তারা যেটা করে যে ভিডিওটাকে ছোটো করে আপলোড করার চেষ্টা করে। তো আজকে আমি ভিডিও কম্প্রেসার আর একটা সফটওয়্যার নিয়ে কথা বলবো, খুব ছোট্ট একটা সফটওয়্যার এবং এটাও কম খুব সহজে সেট আপ করা যায়, খুব সহজে ইনস্টল করা যায়, খুব সহজে ডাউনলোড করা যায়। তো এই ভিডিও যে কম্প্রেসার সফটওয়্যারটা, হ্যান্ড ব্রেক যে সফটওয়্যারটা আছে সেটার পাশাপাশি আমি আজকে আরেকটা সফটওয়্যার নিয়ে কথা বলবো। সফটওয়্যারটার নাম হচ্ছে উইন্ড এক্স, একটা কনভার্টার। এটা হচ্ছে আপনার খুব সহজেই মানে ওই হ্যান্ড ব্রেক সফটওয়্যারের মতো খুব কিছু কাস্টমাইজ করে বিভিন্ন জায়গায় ক্লিক করে বিভিন্ন সেটিংস করে প্রিসেট তৈরি করে এই কাজ করতে হয়। তো এই এই সফটওয়্যারটার মধ্যে কোনো ধরনের সমস্যা নেই, শুধুমাত্র যেটা আপনি করবেন যে শুধু আপনার ভিডিওটাকে ইনসার্ট করবেন, সফটওয়্যারটা ওপেন করবেন, ভিডিওটাকে ইনসার্ট করবেন, দেন শুধুমাত্র আপনি একটা প্রিসেট দেখাইয়া দেবেন, দেন এক্সপোর্ট করবেন, এই হলো আপনার কাজ। তো সেটা এই ছোট্ট সফটওয়্যারটা নিয়ে কীভাবে আপনি একটা বড়ো ফাইল সাইজ থেকে ছোটো করে কম্পিউটার করে কোয়ালিটি ঠিক রেখে কাজ করতে পারেন সেটাই আমরা এখন দেখব। তো চলুন চলে যাই করতে হবে কম্পিউটার স্ক্রিনে। কম্পিউটার স্ক্রিনে আসার পর আপনার যে কাজটা হবে, আমি ডাউনলোড করে অলরেডি রেখেছি, আপনারা এই আমি একটা লিঙ্ক দিয়ে দেবো ভিডিও ডিসক্রিপশন, সেই লিঙ্ক থেকে সফটওয়্যারটা ডাউনলোড করে নেবেন। তো এই এক্সট্রাক্ট করা সফটওয়্যারটা আমি এখানে এক্সট্রাক্ট করবো, এক্সট্রাক্ট করলাম, জিপ করা একটা ফাইল পাবেন, এটাকে যেখানে এক্সট্রাক্ট হয়ে গেলো এখানে এখান থেকে দেখেন এইখানে একটু কন্ডিশন আছে, এটা আপনি পড়ে নিতে পারেন। আমি জাস্ট আপনাকে দেখাচ্ছি, আমি জাস্ট এগুলো দেখবেন। তো এটাকে আমি প্রথমে ইনস্টল করার প্রসেসটা দেখাবো কীভাবে করবেন, ফুল রেজিস্ট্রেশন কি সহ আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন, এটা ইনস্টল করতে পারবেন। তো এখানে নিচে একটা এক্সি ফাইল আছে দেখেন, এটা এটার উপরে আমি ডাবল ক্লিক করব। এর আগে আমি আপনার ওয়াইফাই বা ল্যান্ড কার ইন্টারনেট কানেকশানটা আপনি ডিজেবল করে নেবেন। ডিজেবল করলাম, আমার ওয়াইফাইটা ডিজেবল করে দিলাম, ইন্টারনেট কানেকশানটা আমি ডিজেবল করে দিলাম। দেন আমি যাবো হচ্ছে এটাকে আবার ডাবল ক্লিক করলাম, করার পর ওকে, দেন এখান থেকে অ্যাকসেপ্ট, এগ্রি, দেন নেক্সট। তো আমি এটা এখানে ডিফল্ট আকারে রাখলাম, দেন নেক্সট, নেক্সট এটাও নেক্সট দিবো, নেক্সট, দেন এখান থেকে নেক্সট দিলাম, সেম রেখে নেক্সট ইনস্টল। খুব সহজে ইনস্টল হয়ে যাবে, খুব ছোট্ট একটা সফটওয়্যার, আপনি ডাউনলোড করে আমার সেম প্রসেসটা ফলো করে ইনস্টল করে নেবেন। দেন এখান থেকে এটাকে আমি লঞ্চ করবো না, ফিনিশড করলাম, ফিনিশড। দেখেন ইন্টারনেট কানেকশন থাকলে এটা একটু প্রবলেম হতো, এটা মিনিমাইজ করছি। দেন এই কি যায় না একটা অপশন আছে, ডাবল ক্লিক করবেন এর উপরে, ঠিক আছে। করার পর এখানে যে ভার্সনটা আছে এখানে আপনাকে সিলেক্ট করে দেবো যে আপনি কোনটা, এখানে অনেকগুলো অপশন থাকে। তো যেহেতু আমি উইন্ড এক্স, এই যে সফটওয়্যার করা সব কলাম যেটা আছে দেখেন, আমি এটা দেখিয়ে দিব এখন। তাহলে এখানে ক্লিক করার পর এই যে সিডি কিটা পাবেন, দেন এখান থেকে কপি করবেন, ঠিক আছে, কিটা পাবেন, কপি করলাম। তারপরে আমি আবার আমার সফটওয়্যারটা ওপেন করবো এখন, দেখেন এখানে কিন্তু বলছে লাইসেন্স কি দিতে, আমি জাস্ট এখানে ক্লিক ডাইরেক্ট ক্লিক করে পেস্ট করে দেবো, দেন রেজিস্টার ক্লিক করে সাকসেসফুল রেজিস্ট্রি দেখাবে এখানে, জাস্ট ইট। তারপর যে সফটওয়্যারটা, সফটওয়্যারটা একদম পূর্ণাঙ্গ রূপে আপনি পেয়ে গেলেন উইদাউট কস্ট, ঠিক আছে, একদম ফ্রিলি আপনি ডাউনলোড করতে পারবেন, ডাউনলোড করে নেবেন। এখান থেকে জাস্ট এখন আপনি একটা ভিডিও ইনপুট করতে পারেন, আমি একটা ভিডিও ইনপুট করে দেখাচ্ছি, এই ভিডিওটা আমি ইনপুট করবো, যে ডাক করে আপনি ছেড়ে দিলে আমার ভিডিওটা ইনসার্ট হয়ে যাবে, দেখেন হয়ে গেল, ঠিক যেরকমটা আছে সেরকমই রাখবেন, বিফোর ফরম্যাটটা রাখবেন। এখানে নিচের দিকে দেখেন এই যে ইউটিউব আউটপুট ফর ইউটিউব, আমি বলছিলাম যে প্রিসেটটা সেটিং করে আছে, জাস্ট এখানে ইউটিউব সিলেক্ট করে দেন এমপি ফোর ফরম্যাটটা দেখে ওকে দেবেন, ঠিক আছে, এখানে এমপি ফোর থাকবে, আমি ওকে দিলাম। এখান থেকে আমি কি করবো, কোথায় সেভ হয়েছে ডেস্কটপে কম্পিউটার ফোল্ডারের ভিতরে, তো এখান থেকে রানে ক্লিক করবো,
মানে ক্লিক করার পর একটু সময় নেবে আপনার ভিডিওর সাইজের উপর অর্থাৎ লেন্থের উপর ডিপেন্ড করবে কত স্পিডে আপনার এটা রেন্ডারিং হবে। তো এটা অ্যাকচুয়ালি আপনার ভিডিও এডিটিং করার পর যে আমরা রেন্ডার দিই সেম প্রসেসে আপনার কাজ করে কম্প্রেস করে আপনার ভিডিও কোয়ালিটি ঠিক রেখে একটা আউটপুট দিবে যেটা আপনার এক্সপেক্টেড ছিল সেরকমটাই আপনি পেয়ে যাবেন। আই মিন আমি যেটা পেয়েছি অর্থাৎ আপনি আমি প্রায় 1/3 তিন ভাগের এক ভাগ করতে পেরেছিলাম। অর্থাৎ যদি আপনার 100 মেগাবাইটের কোনো ফাইল থাকে সেটাকে আপনি 25 মেগাবাইটে কনভার্ট করতে পারবেন এরকম একটা, অর্থাৎ 75% আপনি রিডিউস করতে পারছেন আপনার ফাইল সাইজ। ঠিক আছে, এখন অনেকটাই কমে গেছে। তো প্রসেসটা আপনাকে দেখালাম কীভাবে আপনি আপনার ভিডিওটাকে কোয়ালিটি ঠিক রেখে আপনার কীভাবে রেন্ডার দিবেন, কীভাবে ডাউনলোড করুন, কীভাবে ইনস্টল করুন, কীভাবে রেজিস্ট্রেশন কমপ্লিট করবেন, সেই প্রসেস পুরোটাই আপনাকে দেখালাম। তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন, বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। আর প্লিজ দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন।